প্রতিহিংসার নেশা সিরিজের আজ তৃতীয় পর্ব। মীরা আগের দিনের রাতে কলেজে কালো গাড়ি আসার কথা জানায়। সৃষ্টি কর্তৃপক্ষকে জানাতে বলে, কিন্তু মীরা রাজি হয়নি। পাশাপাশি কলেজে ইউনিয়ন রুমের বাইরে থেকে মীরার চোখে পড়ে অভিক কিছু একটা টানছে। নীল এই ব্যাপারে কিছু বলতে গিয়েও বলে না। এরপর নীলের সাথে অভিকের কথা কাটাকাটি হয় ক্যান্টিনে। পরের দিন কলেজের পাশ থেকে অভিকের ডেড বডি উদ্ধার করে পুলিশ। কে মার্ডার করলো অভিকের? চলুন শুনে নি। মৃতদেহটা দেখার পরেই হোস্টেল চত্বর পুরো থমথমে পরিবেশে ছেয়ে যায়। ইন্সপেক্টর সেন আবার বলে ওঠেন, দেখো তোমাদের মধ্যে কেউ যদি কাল কিছু দেখে থাকো বা শুনে থাকো প্লিজ বলো, ভয় পেও না, কারোর কোনো ক্ষতি হবে না এটা আমি কথা দিচ্ছি, আর সত্যি সত্যি যদি কিছু জেনে থাকো তাহলে বলে ফেলো। কেউ কোনো উত্তর দিল না। ইন্সপেক্টর সেন বুঝতে পারলেন এখন কেউ কোনো মুখ খুলবে না। এই ভেবে সে বলল, ঠিক আছে, যদি তোমাদের কারোর কিছু মনে পড়ে বা এই ব্যাপারে কিছু বলতে চাও তো প্লিজ আমাদের কন্ট্যাক্ট করো। চলুন ইন্সপেক্টর বল। মীরা তখনও ওই অ্যাম্বুলেন্সের দিকে হাঁ করে চেয়েছিল। সে কি বলবে সেটা বুঝতে পারছিল না। ঠিক দু তিন দিন আগে যে ছেলেটা জুনিয়রদের বুলি করছিল সে আজ মৃত। ঘরে ঢুকেই ধপ করে খাটের ওপর গিয়ে বসল মীরা আর সৃষ্টি। দুজনেই বেশ শকে আছে। প্রায় এক ঘন্টা ধরে পুলিশ অফিসাররা হোস্টেলের প্রায় সবাইকে জিজ্ঞাসাবাদ করছিল, সবাইকে জেরা করছিল, কেউ কিছু আনইউজুয়াল দেখেছে কি না বা শুনেছে কি না। না, কেউ কোনো উত্তর দেয়নি এই ব্যাপারে, রাদার বলার সাহস কেউ করেনি। কি হচ্ছে কি ভাই, এটা কি হচ্ছে? আমি না পুরো পাগল হয়ে যাব। উফ, আর পারছি না, জাস্ট পারছি না। আমারও মাথায় আসছে না কি করে যে এরকম হলো, কিছুই তো বুঝতে পারছি না। এই কথা বলতে না বলতেই মীরা আর সৃষ্টি দুজনের ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ ঢোকার আওয়াজ হয়। গ্রুপে মেসেজ এসেছে, কলেজের প্রিন্সিপাল ম্যাম প্রত্যেককে অডিটোরিয়ামে ডেকেছেন। এই সময় হঠাৎই সৃষ্টি দেখতে পায় যে অভিকের খবরটা অলরেডি মিডিয়াতে দেখিয়ে দিয়েছে। সেইটা শুনেই সৃষ্টির বাড়ি থেকে ফোন আসে। মীরা শিওর যে কিছুক্ষণের মধ্যেও তার বাড়ি থেকে ফোন চলে আসবে। বাড়ির লোককে সে কি বলবে কিচ্ছু বুঝতে পারল না। কলেজে এখন থমথমে পরিবেশ। ঢোকার মুখেই দেখে যে গোটা কলেজে রিপোর্টারে ছেয়ে গেছে, তার সাথে পুলিশের গাড়িও রয়েছে। কলেজের সিকিউরিটি গার্ডরা স্টুডেন্টদের ভিড় এড়িয়ে কলেজে ঢুকতে সাহায্য করছে। মীরা সৃষ্টিকাও এভাবে ঠেলে ঠুলে কলেজে ঢুকতে হলো। কি ছিল এটা, এত মিডিয়া লোকজন? হোয়াট ডু ইউ এক্সপেক্ট, একটা মার্ডার হয়েছে, তাও আবার এই কলেজেরই স্টুডেন্ট, মিডিয়া তো থাকবেই। সামনে থেকে মীরা দেখল নীল ওদের দিকে এগিয়ে আসছে। নীল, থ্যাঙ্ক গড তোর সাথে দেখা হয়ে গেছে। আই গেস তুই শুনেছিস অভিকের ব্যাপারটা। হুম, শুনেছি। অডিটোরিয়ামে জড়ো হতে বলেছেন প্রিন্সিপাল। আই থিঙ্ক ইটস টাইম টু গো দেয়ার। নীলের দিকে তাকিয়ে মীরা বেশ একটা গভীর ভাবনায় যায়। ছেলেটার দিক থেকে মীরার একটা অদ্ভুত ভাইব আসে, না নেগেটিভ না পজিটিভ, একটা মিস্টেরিয়াস ব্যাপার। তার সাথে মীরার মনে এটাও আসে যে অভিকের সাথে দুদিন আগে নীলের একটা বাজে আর্গুমেন্ট হয়। কলেজে প্রায় অনেকেই সেখানে উপস্থিত ছিল। সৃষ্টি অনেকক্ষণ ধরে মীরাকে দেখতে থাকে। মীরা, এই মীরা, কি রে? হ্যাঁ হ্যাঁ, বল বল। সরি সরি, তুই ডাকছিলিস, আমি খেয়াল করিনি। এ মীরা, কি ভাবছিস বলতো তুই? কোন দিকে তোর মন,
চ চ চ দেরি করিস না, অডিটোরিয়াম যেতে হবে চ। নীল পাশ থেকে একটা ছোট্ট হাসি হেসে বলল, মনে হচ্ছে কোনো গভীর চিন্তায় আছিস তুই, কি ব্যাপার? এমন কিছু দেখেছিস বা জেনেছিস নাকি যেটা খুব সেন্সিটিভ আর সেটা নিয়েই ভাবছিস? ভাবছি তো অনেক কিছুই, শুধু এই পাজলগুলোকে জোড়া লাগাতে পারছি না। একবার জোড়া লাগাতে পারলে সবটা পরিষ্কার হয়ে যাবে। আই হোপ তুই সেটা করতে পারিস। অল দ্য বেস্ট। এই তোরা দুজনে কি ব্যাপারে কথা বলছিস বলতো? পাজল জোড়া লাগানো কি সব, বাবারে বাবা। এই চল এক্ষুনি প্রিন্সিপাল ম্যাম অডিটোরিয়ামে চলে আসবি, জলদি চ। এই বলে সৃষ্টি কলেজের ভিতরে চলে গেল। নীল মিরার দিকে তাকিয়ে ওকে এগোতে বলে। অডিটোরিয়ামে ঢুকেই মিরা দেখে স্টুডেন্টসে ভর্তি, সবাই সবার সাথে ওই অভিকের ব্যাপারটা নিয়ে আলোচনা করছে। এর মধ্যে মিরা দেখে যে অভিকদের গ্রুপের একটি মেয়ে ভীষণ কান্নাকাটি করছে। এই মেয়েটাকেও সেদিনকে সে ইউনিয়ন রুমে দেখেছিল। সৃষ্টি মিরার দিকে তাকিয়ে বলল, ওই ওই দেখ ও শ্রেয়া, আমাকে অরুণিমা বললো জানিস, উনি কি অভিকের গার্লফ্রেন্ড ছিল? রিয়াকশন দেখে তো তাই মনে হচ্ছে যে খুব ক্লোজ ছিল। কথা বলতে না বলতেই অডিটোরিয়ামে হাজির হন প্রিন্সিপাল ইন্দ্রাণী মজুমদার, তার সাথে ডিপার্টমেন্টের সব টিচাররাই সেখানে উপস্থিত ছিলেন, পাশাপাশি ইন্সপেক্টর সেনকেও সেখানে দেখা যায়। গুড আফটারনুন স্টুডেন্টস, আমি জানি তোমরা সবাই শকে আছো এবং একটা খুব দুঃখজনক ঘটনার মধ্যে পড়েছি আমরা সবাই, কিন্তু এই মুহূর্তে একটা জরুরি অ্যানাউন্সমেন্ট করা খুব প্রয়োজন। তোমরা সবাই জানো যে পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট অভিক সাহার ডেড বডি আজ সকালে পাওয়া যায়। পুলিশ ইজ ট্রিটিং ইট অ্যাজ আ হোমিসাইড, সো আইড রিকোয়েস্ট এভরি ওয়ান টু কোঅপারেট উইথ দ্য ইনভেস্টিগেশন, থ্যাংক ইউ। সাথে সাথেই ইন্সপেক্টর সেন মঞ্চে উপস্থিত হন। মিস্টার সেন এ ব্যাপারটার ইনভেস্টিগেটিভ অফিসার, হোপফুলি তোমরা ওনার সাথে কোঅপারেট করবে, থ্যাংক ইউ স্টুডেন্টস। প্রিন্সিপালের কথা শেষ হতেই সবাই অডিটোরিয়াম থেকে বেরোতে থাকে। এই সময় মীরা দেখে শ্রেয়া কাঁদতে কাঁদতে নিজের এক বন্ধুর সাথে কথা বলছে। আই রিয়েলি ডোন্ট নো এটা কি করে হলো আর কেনই বা হলো। আমার কাল রাতেই ওর সাথে কথা হয়েছিল, ও ঠিকই ছিল, আর এখন। এইটা বলেই আরো জোরে জোরে কাঁদতে লাগলো শ্রেয়া। সৃষ্টি এতক্ষণ সব দেখছিল, দেখে বলল, আমার কিন্তু অভিকের জন্য খারাপ লাগছে, কিন্তু ও যেভাবে আমাদের টর্চার করেছিল সেটা কিন্তু ভেবে মাঝে মাঝে মনে হয় মেবি একটু হলেও হি ডিজার্ভড ইট। সৃষ্টি, আমি জানি ও র‍্যাগিং এর জন্য অনেকেই ট্রমাটাইজ হয়ে আছে, বাট দ্যাট ডাজেন্ট মিন দ্যাট এরকম ভাবে ওর জীবন ওর থেকে কেউ কেড়ে নেবে। নো ম্যাটার হোয়াট, কিলিং সামওয়ান ইজ নট অ্যান অপশন। এইটা বলার পরেই ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর বিশ্বাসের সাথে মুখোমুখি হয় সৃষ্টি আর মীরা। মীরা, সৃষ্টি, আশা করি তোমরা একটু ঠিক আছো। অলদো এই সিচুয়েশনে ঠিক থাকা ইজ কোয়াইট ডিফিকাল্ট। উই আর কোয়াইট শকড স্যার, মানে এখনো অবধি বিশ্বাস হচ্ছে না যে আজকে সকালটা সত্যি। উই অল আর সৃষ্টি, উই অল আর কোয়াইট শকড। আ ইয়াং লাইফ, মে হি রেস্ট ইন পিস। তোমরা নিজেদের খেয়াল রাখো অ্যান্ড থ্যাংক ইউ স্যার। এই কথা বলে প্রফেসর বিশ্বাস ওখান থেকে চলে যান। মীরা তারপরেই নীলকে পাশে থাকা লিফটের ভেতরে যেতে দেখে। সেইটা দেখে সে সঙ্গে সঙ্গে সৃষ্টিকে বলে, শোন তুই ক্যান্টিন যাবি বললি না, তুই যা আমি আসছি।
আরে ওই শোন রে, যাচ্ছিস কোথায় তুই? মীরা পাশের সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে আর চেঁচিয়ে বলে, তুই ক্যান্টিনে ওয়েট কর, আমি একটু পর আসছি। কি আজব রে বাবা, প্রত্যেকবার আমাকে একা ফেলে চলে যায়। মীরা সিঁড়ি দিয়ে উঠে কলেজ বিল্ডিং এর টেরেসের দিকে যায়। সেখানে দরজা খোলা, মীরা ঠিকই ধরেছে নীলকে সে টেরেসেই পাবে। নীল ছাতের রেলিং এর ওপর হাত রেখে দাঁড়িয়ে থেকে কি যেন একটা ভাবছে, বেশ জোরে হাওয়া দিচ্ছিল। মীরার পায়ের আওয়াজ শুনে সে একটু পাশ ফিরে তাকিয়ে বলে, আমি জানতাম তুই আসবি। কাল রাতে কোথায় ছিলিস তুই? ওয়াও, আমি জানতাম তুই স্ট্রেট ফরওয়ার্ড, বাট এতটা জানতাম না। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি। আমি শুনেছি, কিন্তু আমার মনে হয় না তোর সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। দুদিন আগে ক্যান্টিনে সবার সামনে তোর অভিকের সাথে আর্গুমেন্ট হয়। তুই ওকে ওর কানে কানে কিছু একটা বলেছিলিস, সেটাতে ও আরো খেপে যায়। তুই এমন কি বলেছিলিস যে ও তোকে ট্রেট করে বলে যে ও তোকে দেখে নেবে? বললাম না, তোর সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আর হঠাৎ আমাকে এসব প্রশ্ন করছিস বা কেন? কেন তুই বুঝতে পারছিস না? আমার তো মনে হয় তুই কিছু করেছিস। মীরার কথা শুনে নীল একটা মৃদু হাসি হেসে ওর দিকে তাকায়। শুনছিলেন প্রতিহিংসার নেশা সিরিজের তৃতীয় পর্ব। গল্পের মূল ভাবনায় দামিনী ভাণ্ডারী। গল্প পাঠে অনিন্দিতা পল, পারমিতা রয়, সোহম চৌধুরী, শাগ্নিক বিশ্বাস, সময়িতা ঘোষ, সুদীপ্ত দাস, সায়নী চক্রবর্তী ও গৈরিক সাহা। গল্পের সূত্রধর সময়িতা ঘোষ। শব্দ সম্পাদনায় ময়ূক ঘোষ এবং সুদীপ্ত দাস। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী শনিবার পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।